ফ্রেন্ডস, আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, সকালের পূজা অর্চনা হয়ে গেল, তো সারাদিনের কাজ করো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর ঘরদোর মোটামুটি হাফটা মোছা হয়ে গেছে, আর ওই ঘরে বিছানার বেডশিটটা চেঞ্জ করবো, অনেক তুলে রেখেছি, পাতা হয়নি এখনও, আর রান্নাবান্না এখনও হয়নি, আমার হাত হয়েছে, শুধু আটা মাখবো, তরকারি করবো। তো যাই হোক, সাথে থাকো, আর কথাবার্তা বলে দেরি করবো না। আগের দিন রাতে বৃষ্টি হয়েছে না, তো ওই ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, চলো কাজ বাজে লেগে পড়ি। ওই যে ছাদে চলে এলাম, দেখা হয়েছে জামা কাপড়, ফ্রেন্ডস ছাদে চলে এলাম, আগের দিন বৃষ্টি হয়েছে, ছাদটা দেখা একদম পরিষ্কার হয়ে গেছে, চলো জামা কাপড় মিলে দিই। তো দেখো এই যে বালতিটা কোনো রকমে রেখেই লেগে পড়লাম জামা কাপড়গুলো মানে মিলতে, আর সময় নষ্ট করে তো লাভ নেই। আগের দিন বৃষ্টি হয়েছে কিন্তু টাইমটা এত শর্ট, যে হাজব্যান্ডের খাবার দাবার রেডি করতে করতেই মোটামুটি টাইমটা তো অনেকটাই চলে যায়। আর তারপরে হচ্ছে সোনাইকে মানে হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে বেরোনো মানে আগেই আমি স্নানে ঢুকে যাই, তারপরে পূজা টুজা করি, করে সব কিছু গ্যাসটা সব করে চারিদিকে চাবি টাবি লাগিয়ে তারপরে আমাকে রেডি হতে হয়, মানে 9টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয় আর কি। তো সেই জন্য অনেকটা চাপের হয়ে যায়, তো ওই জন্য আর কি সময় নষ্ট না করে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি কাজগুলো করে নিচ্ছি। দেখছো তো যে ঝটপট করে একদম লেগে পড়েছি, আর মনে হচ্ছিলো যে ছাদটা ভালো করে ঝাঁটিয়ে দিই, কারণ অনেক সময় দেখো ধুয়ে যায় ঠিকই, কিন্তু তবুও ওই যে ছাদে যে শ্যাওলা মতোগুলো মাঝে মাঝে থাকে না, তো ওইগুলো একটু পরিষ্কার হয়ে যায় আর কি, একটু ঝাঁটাটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিলে। আর চারিদিকে দেখো এই যে জলটা ছড়া দিয়ে দিচ্ছি, এটা তো জানো ছাদে এসে আমি এগুলো করে দিই প্রত্যেক দিন। আর গাছে তো আজকে জল দিতে লাগবে না, কারণ যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, আর এখন দেখো তুলসী ধানটা ভালো করে ধুয়ে নিলাম, তো আবার নোংরা ফেলার গাড়ি এসেছিলো, তো সেই জন্য নোংরা টোংরা ফেলে দিয়ে জামা কাপড় একেবারে ধুয়ে নিলাম, সকালের বাসি জামা কাপড়, তারপরে এখন আবার যেটা পরেছিলাম সেটা ধুয়ে টুয়ে নিয়ে আর সময় নষ্ট করছি না। আর বেশ ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে, তো আর ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা না খুব বেশি থাকে আর কি। আর দেখো টবের গাছগুলোতে জলগুলো ফেলে দিলাম, হাজব্যান্ডকে এখানে দেখো খাবার করে দিয়েছি, মিক্সড সবজি করে দিয়েছি, ডিম ভাজা, আমি একটু চা করে নিলাম, আর হাজব্যান্ডকে ওদিকে রুটি খেজুর কলা এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সোনাইকে আনতে চলে গেছিলাম স্নানটান করে পূজা করে। আর সোনাই দেখো এই যে গিফট পেয়েছে আজকে, রায়সার বার্থডে ছিল আর কি, রায়সার বার্থডেতে ওটা দিয়েছে, আর মানে রিটার্ন গিফট, তো সোনাই খুব খুশিও হয়েছে। আর এখানে চিকেন নিয়ে এসেছে আসার সময়, তো চিকেনটা করবো, করে ভাইদের বাড়ি একটু পাঠাবো, আর আমাদের করবো, আমাদের রাখবো। তো দেখো এই যে শুক্রবার তো আজকে, তাই হচ্ছে জামা কাপড়গুলো তো শনি রবিবার তো সোনাই আর স্কুলে যাবে না, তো সেই জন্য সোনাই স্কুল ড্রেসগুলো সব কেচে গুছে নিলাম, আর সকালের জামা কাপড়গুলো সরিয়ে নিলাম আর কি, কারণ ওগুলো শুকিয়ে গেছে, রোদটাও ভালো আছে, বেডশিটটাও কেচে দিয়েছি শুক্রবার আজকে, যেহেতু বেডশিটটাও কেচে দিয়েছি, দুদিন অন্য বেডশিট পাতবো, আবার হচ্ছে সানডেতে আবার ইয়েলোটাও পেতে দেবো। তো সোনাইয়ের যেদিন যতদিন পরীক্ষা চলবে এইটা পেতে রাখবো আর কি। আর স্কুল ড্রেসটাও দেখো এখানে সুন্দর করে কেচে ধুয়ে মিলে দিলাম, আমার জামা কাপড় যেগুলো পরে সোনাইকে আনতে গিয়েছিলাম সব কিছু। তো এখন ওই যে চিকেনটা করবো, সোনাই খাবে, হাওড়া ভাইদের বাড়ি পাঠাবো, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। আর এই যে দেখো সুন্দর করে সব মিলে দিলাম, তো যে কোনো কাজ করতে গেলে আমি বলি না যে একটার পর একটা কাজের মানে তাড়া তো থাকেই। চলো এবার নিচে যাই, হয়ে গেছে মোটামুটি মেলা টেলা সব, তো সব কিছু মিলে দিলাম জামা কাপড়গুলো। আর এসে এটা বড় চিন্তা থাকে, তো অনেক কটা জামা কাপড় থাকে, মিলে দিলাম, সকালে বেডশিটটা কেচেছিলাম এটাও দিয়ে দিলাম, চলো নিচে যাই। তো এতক্ষণে কিন্তু আমার চিকেন রান্না হয়ে গেছে, মাসিমাও এসেছিলেন, মাসিমাকে চিকেনটা দিয়ে দিয়েছি, তো মাসিমা আবার চলেও গেছেন, প্রেশারে করেছিলাম আর কি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। সোনাইকে নিয়ে একটু গানে বসিয়েছি, সোনাই খেলা করছিল এতক্ষণ, তো এখন একটু গানে বসিয়েছি, যেহেতু সানডে সোনাইয়ের এক্সাম আছে আর কি, ওই মান্থলি যেটা হয়, তো এখন যাব কি না ঠিক নেই, কারণ তবুও প্র্যাকটিস করে রেডি করিয়ে রাখছি, কারণ পিছিয়ে যাতে না পড়ে, যেতে পারি নাই পারি, যাতে পড়াটাও ঠিকঠাক তুলে রাখতে পারে, তো সেই জন্যই আর কি সোনাইকে নিয়ে বসা। দেখো মানে কোনো জিনিসই না মানে পরে করবো বলে, পরে হবে বলে ফেলে রাখলে পরে আমার নিজেরও প্রেশার হয়ে যায়, মেয়েটারও প্রেশার হয়ে যায়, তো সেই জন্য আগে থেকে তুলে রাখছি। আর ওর শরীরটা যদি ঠিক থাকে তাহলে যাব, আর যদি না ঠিক থাকে তাহলে আর যাবো না। তো এই যে দেখছো এখন ওকে ওই মানে যেগুলো বুঝিয়ে একটু একটু করে তো করাতে হয়, ছোট মানুষ সব কিছু যে একেবারে করে ফেলতে পারে তা নয়, ধীরে ধীরে ওকে এগুলো প্র্যাকটিস করাতে হয়। যে কোনো কাজ দেখবে তুমি যখন একটা কাজ বাচ্চাদের শেখাবে, সে যে কোনো জিনিস বলে খুব ধৈর্য ধরে ওদেরকে সেটা শেখাতে হয়,
তারপরে যখন শিখে ফেলে, মানে শিখে যায়, তারপরে সেই যে আনন্দটা না, সেটা মানে যে শেখায় সেই মাত্র উপলব্ধি করতে পারে আর কি, যে কতটা ভালো লাগে। তো দেখো, সোনাইকে স্নান করিয়ে দিয়ে যাস। তোমরা ভাবো যে সোনাইকে স্নান করিয়েও কেন এই ড্রেসটা পরে, কারণ স্কুল থেকে এসে ওই খানিকক্ষণ তো এরকম ফুল হাতা পরিয়ে রাখি, তো স্নান করে উঠে আমি আবার ওটাই পরাই, কারণ তো কাঁচা জিনিস পরে তখন, আর মশার জন্য আর কি ফুল হাতাগুলো আমি বেশি পরিয়ে রাখি। কাঁচা জিনিসটা ওইটুকু সময়টা পরে ওই 1 ঘন্টা আবার স্নান করে গাটা মুছি আমি আবার ওইটাই পরিয়ে দিই। তো দেখো, এই যে সোনাইকে খাওয়াতে বসে গেছি, মাসিমা তরকারি দিয়েছিলেন, হচ্ছে মোচার তরকারি, তারপরে হচ্ছে বিট কপি আলু ভাজা আর চিকেন দিয়ে খাওয়াচ্ছি। মাসিমা আবার সজনা ফুল ভেজেছিলেন, তো সেই নিয়ে এসেছিলেন, তো সেটা সোনাইকে এমনি দিয়েছি আর কি, মুখে ভাতের সাথে খায়নি, এমনি খেয়েছে ভাজাটা। সোনাইকে খাইয়ে দাইয়ে উঠে আমি নিজেও খেয়ে নিয়েছি, যেহেতু আমার সকালের পূজা করে, সকালে পূজা করি আবার বেলার পূজাটাও সেরে যায়, তো সেই জন্য আর কি, তো আমিও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আর এই ঘরটা না সকালে সত্যি কথা বুঝতে পারিনি আর কি। দেখো সোনাই ওই যে পড়ে গেল, বকছি তাই যে তুই কেন নামলি, তোকে তো বারণ করলাম যে এখানে ভিজেছিল নামবি না, ছোট মানুষ তো, ওদের একবার বললে সেই কথাটা মনেই রাখে না, বারবার করে করতে থাকে, জানি ওটা দুষ্টু হয়, কিন্তু তবুও সাবধানতা সবসময় অবলম্বন করা ভালো। এই টালির মেঝেতে পড়লে না যে কোনো সময় লেগে যেতে পারে আর কি, ভিজেতে বিশেষ করে পা ভীষণ স্লিপ করে, খুব সাবধানে চলতে হয়। তো তারপরে সোনাই আর আমি ঘর দৌড়িটা মুছে নিলাম দুজনেই, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলে উঠে আজকে আর সোনাই ছাদে যায়নি, সোনাই অনেকটা ঘুমিয়ে পড়েছিল। আর এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদন করে গোপাল সোনাকে শয়নে দিলাম, আর গোপাল সোনাকে এইটুকুই জানাই যে সারাদিন তোমার আশীর্বাদে যেন সব কিছু আমি ঠান্ডা মাথায় করে ফেলতে পারি। সোনাইকে নিয়ে আবার একটু গানে বসালাম, আর একটু পড়েও যে সোনাই আজকে আর খুব প্রেশার দিইনি, কারণ যেহেতু 2 দিন ছুটি আছে, অল্প করে পড়িয়েছি, এখন সোনাই গানে বসে গেছে। দেখো তো দেখো, এই যে দুপুরের চিকেন ছিল, একটু চিকেন দিয়েছি আর একটু মাছের ঝোল করে নিয়েছি রাতে, আলু বেগুন দিয়েই দিই। আজকে রাতের আমরা ডিনারটা কমপ্লিট করলাম আর ব্লগটা এখানেই শেষ করলাম। বাই।